মালিক শ্রমিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিবাদে সারা দেশে বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস অনুষ্ঠানে শ্রমিকদের দাবি আদায়ের কথা বলা হয় জোর দিয়ে সকালে খুলনা রেল স্টেশনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীতে শোভাযাত্রা করে আলোচনা সভায় যোগ দেন অতিথিরা বন্ধ মিল কারখানা চালুর পাশাপাশি শ্রমিকদের জন্য হাসপাতাল সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার কথা জানান খুলনা তিন আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন রংপুরে মাথায় লাল ফিতা বেঁধে শোভাযাত্রায় অংশ নেন শ্রমিকরা শ্রমিকের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা ঝিনাইদহে আলোচনা সভায় শ্রমিক নেতারা জানান সড়ক পরিবহন আইনে অতিরিক্ত সাজার কারণে অনেক দক্ষ চালক গাড়ি চালাতে চাচ্ছেন না আইন সংশোধনের দাবি জানান তারা এছাড়াও চট্টগ্রাম সিলেট রাজশাহী ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন আয়োজনে পালিত হয় শ্রমিক দিবস এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার